তো খেলা হবে, খেলা শেষ, খেলা শেষ, এখন বাড়ি যাওয়ার পালা, খেলা শেষ হয়ে গেছে। আমি খালি ক্রিকেটের ব্যাপারে একটু বলছি যে বাংলাদেশের ক্রিকেটের জিয়া রহমান সাহেব কিভাবে রিভাইভ করেছেন ক্রিকেটকে। যে স্বাধীনতার পরে ক্রিকেটকে কিন্তু ওরা ওই কি বলে রাজাকারের খেলা হিসাবে বলতে পারে, ক্রিকেট নাকি রাজাকারের খেলা। অথচ এই উপমহাদেশে ক্রিকেটের মানুষের কাছে জনপ্রিয়তা এবং খেলোয়াড়দের জনপ্রিয়তা, বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা, এটা আমাদের সংস্কৃতির মতো ক্রিকেটটা। তো জিয়া রহমান সাহেব দায়িত্ব নেওয়ার পরে সেই ক্রিকেটকে আবার বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য উনি কিন্তু প্রথম ব্রিটিশ মেরিলেবন ক্রিকেট ক্লাব এমসিসি ক্লাবকে বাংলাদেশে আমন্ত্রণ করে এনেছেন, এখানে আমন্ত্রণ করে এনেছেন, এবং এমসিসিকে আমন্ত্রণ করে চট্টগ্রামে এবং রাজশাহীতে দুই জায়গায় দুটা খেলা খেলিয়েছেন, ঢাকার বাইরে। কিন্তু এই দুটা খেলার পরে তো এই দুটো ম্যাচ উনি ঢাকার বাইরে খেলিয়েছেন ইচ্ছে করে, যাতে করে বাংলাদেশের সাধারণ মানুষকে ক্রিকেটের প্রতি উনি আসক্ত করতে পারেন, ইন্টারেস্টেড করতে পারেন। এবং এরপরে ঢাকায় কিন্তু এমসিসি টিম এনে 3 দিনের কিন্তু একটা টেস্ট খেলা খেলিয়েছেন, 3 দিনের টেস্ট খেলা খেলেছেন, যেটা ড্র হয়েছিল, এবং জিয়া রহমান সাহেব নিজে মাঠে ছিলেন সব খেলোয়াড়দের সাথে এবং খেলা দেখেছেন উনি। পরবর্তীতে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ফেডারেশনে উনি কিন্তু এটাকে ইনফর্মালি বাংলাদেশকে আবার রেজিস্ট্রেশন করিয়েছেন। এইটা ছিল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটের সূচনা, কিন্তু পরবর্তীতে যেটা বাংলাদেশ আজকে যেখানে এসে দাঁড়িয়েছে। তো সুতরাং এই মানুষটি বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা বুঝতো, তারা কি চায় এটা বুঝতো বলে উনি এই যে ক্রিকেট, ফুটবল সহ প্রত্যেকটি জীবনের মানুষের যত অংশ আছে সব কিছুতে উনি আমাদের দেশকে দিয়ে গেছেন। এবং প্রথম নারী ফুটবল, কারেক্ট, বাংলাদেশে মহিলাদের প্রথম নারী ফুটবল কিন্তু জিয়া রহমান সাহেব শুরু করেছেন। এগুলো বলা উচিত, জানা উচিত, এটা অনেকেই জানে না। নারীর ক্রেডিট অনেকে নিতে চায়। তো ওই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীর সব কিছু উনিই করেছে, এখন আবার ক্রেডিট নিতে চায় অন্য কেউ, এইরকম আর কি। ফুটবলের বেলায় একই, ক্রিকেটের বেলায়ও একটি, ওই মুক্তিযুদ্ধের বেলায়ও একই, 21শে ফেব্রুয়ারি, যেটাই বলবেন সব কিছু ওনাদের পকেটে রাখি। তো মানুষ তো চালাক, ক্রমান্বয়ে ইতিহাস, আপনি সাময়িকভাবে ইতিহাসকে লুকায়িত করতে পারবেন। দীর্ঘ সময়ে ইতিহাসবিদরা যখন ইতিহাস লেখে তখন রাজনীতিবিদদের যে ইতিহাস তৈরি করে সেটার থেকে সত্যিকার অর্থে ইতিহাস বের হয়ে পড়বে। পত্রিকা আয়োজিত আজকে ফুটবল টুর্নামেন্টে উপস্থিত আমার সহকর্মী মিন্টু ভাই, সালাম, কগন আছে, বকুল আছে, আরও অনেকে আছে এখানে, সবাই নামটা বলতে পারছি না। সবাইকে সামনে রেখে, বিশেষ করে খেলোয়াড়দের সামনে রেখে, জিয়া রহমান সাহেবের ক্রীড়ার প্রতি যে ওনার আগ্রহ, ইচ্ছা, এবং বাংলাদেশের ওনার এই স্বল্পকালীন সময়ে বাংলাদেশের মানুষের জীবনের প্রত্যেকটি বিষয়ে যে যিনি স্পর্শ করছেন সেটা হচ্ছে জিয়া রহমান সাহেব। কোনো স্পর্শ করেন নাই, এটা অবাক লাগে অ্যাকচুয়ালি। এত কম সময়ের মধ্যে একটা মানুষ, একটা দেশ এবং মানুষের যত চাহিদা, যত চাওয়া পাওয়া, সব কিছু স্পর্শ করে গেছে, এবং ক্রীড়া তার মধ্যে অন্যতম। ফুটবলের ব্যাপারে উনি বলেছেন, একটা ছবি দেখলাম, আমি অন্তত খুশি হলাম দেখে, একটা ছবিও পাওয়া গেছে জিয়া রহমান সাহেব ফুটবল মারছেন মাঠে নেমে। তবে ফুটবলের ব্যাপারে সালাম অনেক বলেছে।